আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ যে আমি এই বছর রোজা রাখার সৌভাগ্য পেয়েছি, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আগামী রোজাতেও আমি এভাবেই রোজা রাখতে পারি। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, যেন 30টা রোজা সহি সালামতে আমরা রাখতে পারি। আর রোজার বরকতে যেন আল্লাহ আমাদের দেশের করোনাটা যে অবস্থায় আছে, যেভাবে আছে, এভাবেই যেন আস্তে আস্তে থেমে যায়। আর আজ ইফতারি তৈয়ার করলাম, খুব হালকা পাতলা একটা ইফতারি, চিকেন নাগেটস। এটা সবাই চিনেন, সবাই পছন্দ করেন, সবাই বানাতে জানেন এবং সবার অনেক পছন্দের। তো আমি আমি এখানে 2টা মুরগির বুকের মাংসটা নিয়েছি। আমি চিকেন কিমাটা বাহির থেকে কিনিনি, আমি নিজে এটা তৈয়ার করেছি। বাইরের চেয়ে নিজের হাতে করলে আর কি জানলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় চিকেনটা কিমা করা হয়েছে বা মানে সব দিক থেকে সুবিধা আর কি। আর আমি চিকেনটাকে একটু ছোট ছোট পিস করে নিচ্ছি। আর এই আর কি, আমি নর্মালি কিমা করার সময় অন্য একটা আরও বড় একটা নাইফ ব্যবহার করি, তো এটা একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমার কিমাটা মোটামুটি, কিমা বলবো না, ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় আমি 1 টেবিল চামচ পানি দেব, এতে খুব তাড়াতাড়ি মানে মিক্সচারটা তৈরি হয়ে যায়। এই যে আমার চিকেন একদম পেস্ট হয়ে গেছে। আর মানে এখানে আমি 1টা মুরগির 1.25 কেজির মতো, 1 কেজির একটু উপরে, 1.25 কেজির মতো একটা মুরগি শুধু বুকের অংশটুকু নিয়েছি। আমার কিন্তু বেশ অনেকখানি হয়েছে। আর এই হচ্ছে আমার নাগেটসের স্পেশাল মানে জিনিসটা, মুড়ি। এখানে আমি 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ মুড়িকে ব্লেন্ড করে নিব। তারপর এটা থেকে যে ক্রামটা হবে ওটা আমি নাগেটসের জন্য ইউজ করব। তো 2 কাপ থেকে আমি প্রায় 1 কাপ পরিমাণ বা তার চেয়ে একটু কম এই পরিমাণ আমি মুড়ির ক্রাম পেয়েছি। এবং এটার মধ্যে একটা রোস্টেড একটা ফ্লেভার আছে, একটা ভাজা মুড়ির একটা হালকা মিষ্টি ঘ্রাণ থাকবে। আর যদি ব্রেড ক্রাম দিয়ে করি, যেটা হয় কিছুদিন ফ্রিজে রেখে দিলে চিকেন ক্রামটার মধ্যে একটা একটা গন্ধ আসতে থাকে, ইস্টের কারণে এটা হয়। আর যদি আপনি মুড়ি দিয়ে মানে ক্রামটা ব্যবহার করেন, তাহলে কিন্তু নাগেটসের মধ্যে কোনো বাজে ফ্লেভার আসবেই না, বরং মুড়ির একটা খুব সুন্দর ফ্লেভার আপনি অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়েছি ডিপ সয়া সসটা, যেটা ডার্ক সস। তো এটা আমি এখানে 1/2 চামচ পরিমাণ দিব, চাইলে আর একটু দেওয়া যেতে পারে, তো আমি 1/2 চামচে দিয়েছি আর লবণ দিয়েছি। আর সয়া সস ব্যবহার করলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সয়া সসে কিন্তু লবণ আছে একটু। তো এখানে আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু কিছু কাঁচামরিচকে একদম যদি পিষে দিতে পারেন তাহলেও কিন্তু একটা ভালো ফ্লেভার আসে। তো আমার বাচ্চারা খুব একটা ঝাল পছন্দ করে না, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এটা অ্যাড করতে পারেন। আর আমি ব্রেড ক্রামটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু আস্তে আস্তে মিশাবো। আর এটা খুব একটা মানে অল্প সময়ের ব্যাপার, খুব সহজেই সব কিছু হয়ে যায়। এখন আমি এর মধ্যে ডিম দেব, যাতে করে এটা ধরে রাখে এবং একটু ফুলে ওঠে। এ কারণে আমি একটু ডিমটা ব্যবহার করব। এখানে আমি 2টো মুরগির ডিম দিয়ে দিলাম। এখন যেটা করব, আমি একটু আদার পেস্ট এর সাথে অ্যাড করব, কারণ আদার ফ্লেভারটা ছাড়া কেন যেন মানে এগুলো মানে জমেই না। তো আমি উচা করে 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর চাইলে কিন্তু একটু যে মাংসের যে গরম মশলাটা এটাও কিন্তু অ্যাড করতে পারেন। আমার যে জিনিসগুলো লাগছে, ডিম, এখানে আমি 2টা ডিম নিয়েছি, কালার ব্রেড ক্রাম নিয়েছি, চাইলে কিন্তু কালার ছাড়াও নিতে পারেন, আর ঘরে তৈয়ার হলে তো কোনো কথাই নেই। আর নিয়েছি টেম্পুরা পাউডার। আর এই তো আমার চিকেনটা এখন রেডি। আমি হাতে একটু তৈল মেখে নিয়েছি, হাতে যদি তৈলটা মেখে নেয় তাহলে আর কি এই মাখানিটা হাতে লেগে যায় না, তা না হলে দেখা যায় যে মুরগির মাংসটা হাতে লেগে যায়। তো আমি হাতের মধ্যে রেখেই শেপ দিচ্ছি। আপনারা চাইলে এটাকে চ্যাপটা করতে পারেন, গোল করতে পারেন, যার যেরকম মন চায় সেরকম শেপ দিতে হয়। নর্মালি দেখা যায় যে ট্রায়াঙ্গেল একটা শেপ থাকে, তো আমি ওইটাই করছি আজকে। এবং হাতে নিয়ে খুব ভালো করে চেপে চেপে চ্যাপটা করছে, খুব বেশি মোটা করা যাবে না।
আর এখন আমি ব্রেড ক্রামের মধ্যে ব্যবহার করব, চুবাবো এবং বা মাখাবো। এই তো চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মানে ব্রেড টেম্পুরা পাউডারটা লাগাই নিচ্ছি। হ্যাঁ, এখন এটাকে আমি নিয়ে ডিমের মধ্যে চুবাই দেবো, এতে করে উপরে যে ডিমটা লেগে টেম্পুরা পাউডারের যে আবরণটা ওটা একটা ভালো একটা লেয়ার তৈয়ার করবে। তারপর এখন আমি এটাকে এবার যেটা কালার যে ব্রেড ক্রাম আছে ওটা ওর মধ্যে দিব, এতে করে আর কি দেখতে খুব সুন্দর হবে এবং মোচমুচে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যেন চতুর্দিকে সমানভাবে ব্রেড ক্রামগুলো লাগে, এটা একটু খেয়াল রাখতে হবে। চেপে চেপে আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ এই ব্রেড ক্রামটা যদি ঠিক মতো লাগানো না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটার স্বাদটা মানে ক্রিস্পি যে জিনিসটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে না। এই কারণে এই পর্যায়েটা খুবই জরুরি। এই তো আমার নাগেটস একদম রেডি ফ্রাই করার জন্য, আমি এটা ফ্রাই করে একদম রেডি করে ফেলেছি। তো যেটা করতে হবে সেটা হলো মিডিয়াম আগুনে, তেলটা খুব বেশি গরম করা যাবে না, খুব বেশি গরম হওয়ার আগে এটা ভাজতে হবে। এবং কড়া আগুন হলে যেটা হবে উপর দিয়ে বার্ন হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এ কারণে আগুনটা খুব মানে মিডিয়াম লোর থেকে একটু বেশি রেখে রেখে করতে হবে। এই যে দেখুন আমার চিকেনটা কিন্তু একদম সাদা হয়ে গেছে রান্না হয়ে এবং চমৎকার একদম মিশে গেছে। যে মুরগির যে পেস্টটা করেছিলাম ওটাও খুব সুন্দর ছিল। এবং এই তো আমার নাগেটসটা একদম রেডি হয়ে গেছে। আই এম শিওর যে আপনারা যদি মুড়ির ক্রামটা ব্যবহার করেন তাহলে নাগেটসটা অনেক সুস্বাদু হবে। আর অবশ্যই আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে রমাদান মোবারক, আর আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।